অপুর ভিন্ন পরিকল্পনা। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, বর্তমানে ঢাকার নির্মাতা দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ও কলকাতার সুবীর মণ্ডলের শর্টকাট ছবির কাজ করেছেন তিনি। ছবি দুটির কাজই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে সম্প্রতি কলকাতায় নতুন আরেকটি ছবির বিষয়ে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কি পরিকল্পনা করছেন ঢাকায় ছবির এই সফল নায়িকা জানতে চাইলে বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি ছবি নিয়ে কথা হয়েছে, তবে ছবির বাজেট, গল্প সবকিছু মনের মতো না হওয়াতে কাজ করিনি। সম্প্রতি কলকাতায় নতুন একটি ছবি নিয়ে কথা চলছে, এজন্য মাঝে কলকাতায়ও গিয়েছিলাম। এ ছবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ছবিটি সবকিছু নিয়ে ভাবছি, সব ঠিক হলে সকলকে এ নিয়ে জানাতে চাই। আর সামনে ভারতের নামী একটি ফ্যাশন হাউসের ফটো সেশন ও শোরুম উদ্বোধনের কাজে অতিথি হিসেবে এ মাসের শেষ দিকে দুবাই যাওয়ার পরিকল্পনা আছে। সেখান থেকে ফিরে আমার পরিবারের সদস্যরা মিলে দেশের বাইরে ঘুরতে যাব। বিশেষ করে আমার ছেলে আব্রাহামকে নিয়ে ঈদে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তাই তাকে এবার সময় দিতে চাই আর বুঝে শুনে ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চাই। এদিকে অপু বিশ্বাস দেবাশিস বিশ্বাসের পরিচালনা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির বাকি কাজ সামনে শেষ করতে চান। তিনি এ প্রসঙ্গে বলেন, ছবির গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি আছে, ছবিটি নিয়ে আমি আশাবাদী। এতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে বাপ্পি চৌধুরীকে দর্শকরা দেখতে পাবেন। উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত পরিচালক আব্দুল মান্নানের পাঙ্কুজামাই ছবিটি সর্বশেষ গত বছর মুক্তি পায়। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেন।